আসসালামু আলাইকুম দেশ বিদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা বের হয়েছি আমরা তিনজন অজানার উদ্দেশ্যে বের হয়েছি কোথায় যাব জানি না তবে আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব আপনারাও যাবেন আমাদের সঙ্গে এবং এনজয় করবেন তবে ভিডিওর শুরুতে আপনাদের সবাইকে একটি রিকোয়েস্ট করব আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলেন চলে যাই আমরা সেই অজানার উদ্দেশ্যে আজকে ছিল বেলজিয়ামের ন্যাশনাল ডে আমরা ভেবেছিলাম যে ন্যাশনাল ডেতে ওখানে গিয়ে ওদের যে অনুষ্ঠান হয় একটা প্রতি বছর অনুষ্ঠানগুলি দেখব কিন্তু আমরা শেষ পর্যন্ত যেতে পারিনি ওখান থেকে ঘুরে আর একটা বাসে উঠে একটা অন্য ডিরেকশনে চলে আসছি আজকে একটু গ্রামের মধ্যে চলে আসছি এই যে গ্রামের কিছুটা ভিউ আপনাদের সামনে তুলে ধরছি গ্রামের চমৎকার সব বাড়ি ঘর আমার সঙ্গে থেকে আমার এই ভিডিওটাকে উপভোগ করুন অনেক বছর আগে এসেছিলাম এই জায়গাটিতে কিন্তু জায়গাটার অনেক চেঞ্জ হয়েছে অনেক কিছুই চেনা যাচ্ছে না চিনতে পারছি না এই যে এখানে একটা গ্যারেজ একটা বাড়ির গ্যারেজ গ্যারেজের সামনে দাঁড়িয়ে আসলে এদেশে গ্রামগুলি অনেক সুন্দর দেখতে সব ভিলা ছোট ছোট ভিলা বাড়িগুলি ওয়ান ফ্যামিলি হাউস
চমৎকার চমৎকার ভিলা বাড়িগুলি অত্যন্ত সুন্দর। এই যে এটা একটা কি গাছ জানি না, অনেক সুন্দর গাছটা, অনেক সুন্দর লাগছে। এই ভিলা বাড়িগুলি দেখে আমি সঙ্গে সঙ্গে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে ফেললাম। নিচ্ছন রাস্তা দিয়ে একাই হাঁটছি, এখানে অনেক বড় একটা সুন্দর চার্চ, চার্চটাকেও ক্যামেরাতে বন্দি করে ফেললাম। অনেক সুন্দর চার্চটা, চার্চে হয়তো কোনো প্রোগ্রাম আছে আজকে, যার জন্য কিছু লোক চার্চের সামনে দেখা যাচ্ছে। এই তো ভিউয়ার্স, আমি বাইরে থেকে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর প্রচণ্ড টায়ার্ড লাগতেছে, সেই জন্য আমি একটা জাস্ট চকলেট বার খুলে নিলাম, এটা খাবো, একটু জুস খাবো। জুস খেয়ে সোজা চলে যাব কিচেনে বাচ্চাদের খাবার তৈরি করার জন্য। তো আজকে কি খাবার তৈরি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আবার কিছুক্ষণ পরে আপনাদের মাঝে আমি ফিরে আসব, আপনারা আমার সঙ্গে থেকে আমার এই ভিডিওটা এনজয় করুন। ওকে, এই তো বাচ্চাদের খাবার সম্পূর্ণ রেডি করে ফেলেছি, খুব সহজেই করে ফেললাম। আজকে বাচ্চাদের ডিনারে রেখেছি গ্রিল চিকেন, গার্লিক ব্রেড এবং একটা ছোট্ট করে একটা সালাদ করেছি। সালাদে রেখেছি ব্ল্যাক অলিভ, গ্রিন অলিভ, চিজ দিয়ে একটা সালাদ, সঙ্গে আছে ওদের ড্রিঙ্কস। এই তো এটা দিয়ে বাচ্চারা আজকে ডিনার করবে। তো আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বরাবরের মতো আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।